আমি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য ইংলিশের প্রথম গল্প অর্থাৎ ফাদার সেলফ থেকে মোস্ট গুরুত্বপূর্ণ পনেরোটি এমসিকিউ প্রশ্নকে আলোচনা করব। এই প্রশ্নগুলিকে তোমরা যদি মন দিয়ে লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে আমি আশাবাদী যে এখান থেকেই তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পাবে আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে চলো ভিডিওটা শুরু করি তার আগে তোমাদের প্রত্যেকে স্বাগত মানুষ গড়ার কারিগর ইউটিউব চ্যানেলে ক্লাস টেনের আর কে নারায়ণের লেখা ফাদার সেলফ গল্প থেকে আজকের এক নম্বর এমসিকিউ প্রশ্ন হলো স্বামী ডিড নট ওয়ান টু গো টু স্কুল অন উত্তর মণ্ডে দুই নম্বৰ প্ৰশ্ন অন হেয়াৰিং দ্বামী হেড এ হেড এক হিজ ফাদাৰ ৱাছ উত্তৰ এংৰি তিনি নম্বৰ প্ৰশ্ন স্বামী নিউ ডেট হিজ ফাদাৰ কুড বি ভেৰী উত্তৰ ষ্ট্ৰিক চাৰ নম্বৰ প্ৰশ্ন ফাদার এডভাইড সামি নট টু লভ অবাউট অন উত্তর সান্দেশ পাঁচ নম্বর প্রশ্ন অ্যাকর্ডিংস স্বামী সামুয়েল ইজ স্পেশালি অ্যাংগ্রি উইথ বয় হুয়ার উত্তর লেট ছয় নম্বর প্রশ্ন হোৱাইল গোৱিং টু স্কুল স্বামী ৱাজ বাদাৰ্থ বাই উত্তৰ কনচাইঞ্চ আঠ নম্বৰ প্ৰশ্ন স্বামী ফিল্ড ডেট হি ৱাজ মিক্সড আপ উত্তৰ বাবে ৰিয়েল এণ্ড ইমাজিণ্ড ন নম্বৰ প্ৰশ্ন স্বামী ৰিগাৰ্ড হিমচেল্ফ দ্য ওৰ্ছ বাই অন আৰ্থ বিকজ উত্তৰভাৱে হি ফলছলি ব্লেম এ গুড টিচাৰ দহ নম্বৰ প্ৰশ্ন হ'ল শ্বামী অলছো ফেল্থামুৱেল হেড এ স্পেচিয়েল ৰিগাৰ্ড ফৰ হিম হেয়া রিগমেন্টস উত্তর হবে অ্যাফেকশন এগারো নম্বর প্রশ্ন হল স্যামুয়েল ওয়াজ টিচিং উত্তর অ্যারিথমেটিক বারো নম্বর প্রশ্ন হলো সামি ওয়াজ লেট বাই উত্তর হবে হাভ এন আৱাৰ তেৰ নম্বৰ প্ৰশ্ন হ'ল দা স্কুল বিল ংক ফৰ দ্য লাষ্ট পেৰিয়ড উত্তৰ হ'ব ফ'ৰ থাৰ্টি পি এম চৈধ্য নম্বৰ প্ৰশ্ন শ্বামী ৱাজ নেভাৰ মেড এনি ৱান এছ গুড এছ উত্তৰ বাবে সামুয়েল পনেরো নম্বর প্রশ্ন হল সামিস ফাদার স্নচ দ্য লেটার ফ্রম সামি অ্যান্ড উত্তর হবে টোর ইট আপ তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ততক্ষণে সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং মন দিয়ে পড়াশোনা করো